Hello friends, welcome to my channel Mr. Explainer. Hope you all are happy and fit. বন্ধুরা, যত দ্রুত করোনা ভাইরাস ছড়াচ্ছে তত দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে গুজব। করোনা ভাইরাসের সম্বন্ধে এই সব গুজবগুলি শুনলে অনেক সময় সঠিক বলে মনে হলেও বাস্তবে কিন্তু সঠিক নয়। এই সব গুজবের সত্য মিথ্যা যাচাই করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম গুজব, গরম ও আর্দ্র অঞ্চলে ছড়াতে পারে না করোনা ভাইরাস। সত্যি হচ্ছে, এখনও পর্যন্ত যা প্রমাণ পাওয়া গেছে তার অনুযায়ী করোনা ভাইরাস গরম ও আর্দ্র সব এলাকায় ছড়াতে পারে। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধোয়া। দ্বিতীয় গুজব, ঠান্ডা আবহাওয়ায় বা তুষারপাতযুক্ত অঞ্চলে করোনা ভাইরাস মারা যায়। সত্যি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া বা তুষারপাত কোনোটাই করোনা ভাইরাসকে মারতে পারে না। বাইরের আবহাওয়া যাই থাক না কেন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 97.5 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। তৃতীয় গুজব, গরম জলে স্নান করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়। সত্যি হলো, গরম জলে স্নান করে করোনা ভাইরাসকে আটকানো সম্ভব নয়। স্নানের জল যতই গরম হোক না কেন, মানুষের শরীরের তাপমাত্রায় কোনো হেরফের হয় না, বরং বেশি গরম জলে স্নান করলে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। চতুর্থ গুজব, মশার কামড়ের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। এই গুজবও বারবার শোনা যাচ্ছে। সত্যি হলো, মশার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। করোনা ভাইরাস হলো শ্বাসতন্ত্রের একটি ভাইরাস। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির সঙ্গে বের হওয়া লালাকণার মাধ্যমে ছড়ায়। এর থেকে বাঁচতে আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং নিজের হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢেকে নিতে হবে। পঞ্চম গুজব, হ্যান্ড ড্রায়ার বা গরম বাতাস দিয়ে করোনা ভাইরাস নিধন করা যায়। সত্যি হলো, হ্যান্ড ড্রায়ার করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারে না। সংক্রমণ মুক্ত থাকতে বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। হাত ধোয়ার পর টিস্যু দিয়ে বা হ্যান্ড ড্রায়ার দিয়ে হাত শুকিয়ে নিতে হবে। ষষ্ঠ গুজব, আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মির বাতি দিয়ে করোনা ভাইরাস ধ্বংস করা যায়। সত্যি হলো, এখনও পর্যন্ত এইরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং অতিবেগুনি রশ্মির জীবাণুনাশক বাতি দিয়ে হাত বা ত্বকের অন্য কোনো অংশ জীবাণুমুক্ত করা উচিত নয়, এতে ত্বক জ্বালাপোড়া করতে পারে। সপ্তম গুজব, থার্মাল স্ক্যানার দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ নির্ণয় করা হয়। সত্যি হলো, থার্মাল স্ক্যানার দিয়ে শুধু শরীরের তাপমাত্রা জানা যায়। যদি কারো শরীরের তাপমাত্রা বেশি থাকে তবে তা করোনা ভাইরাসের কারণে কিনা তা আলাদা পরীক্ষার মাধ্যমে জানতে হবে। সাধারণত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2 থেকে 10 দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির জ্বর আসে, কিন্তু এখনও জ্বর হয়নি তাদের থার্মাল স্ক্যানার দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। অষ্টম গুজব, সারা শরীরে অ্যালকোহল বা ক্লোরিন ছিটিয়ে করোনা ভাইরাস নিধন সম্ভব। সত্যি হলো, করোনা ভাইরাস আক্রান্তের শরীরে অ্যালকোহল বা ক্লোরিন ছিটিয়ে তা নিধন সম্ভব নয়। পোশাক ও শরীরের সংবেদনশীল অঙ্গে ক্লোরিন বা অ্যালকোহল ক্ষতিকারক হতে পারে। অ্যালকোহল ও ক্লোরিন কার্যকর জীবাণুনাশক, তবে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। নবম গুজব, নিউমোনিয়ার প্রতিষেধক করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যেতে পারে। সত্যি হলো, নিউমোনিয়ার ভ্যাকসিন করোনা ভাইরাসে কোনো ভূমিকাই রাখতে পারে না। এটি নতুন ধরনের ভাইরাস, এর প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। তবে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাসতন্ত্রের সুরক্ষায় নিউমোনিয়ার প্রতিষেধক গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। দশম গুজব, লবণ জল দিয়ে নিয়মিত নাক ধুলে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব। সত্যি হলো, লবণ জল দিয়ে নাক ধুলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কোনো বিশ্বস্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে নিয়মিত লবণ জল দিয়ে নাক ধুলে সর্দি থেকে কিছুটা রক্ষা পাওয়া যায় এমন প্রমাণ আছে। তবে শ্বাসতন্ত্রের সংক্রমণ রোধে লবণ জল কোনো রকম সাহায্য করতে পারে না। একাদশ গুজব, রসুন খেয়ে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। সত্যি হলো, রসুন নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর খাবার। তবে রসুন খেয়ে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। দ্বাদশ গুজব, করোনা ভাইরাস শুধু বৃদ্ধদের আক্রমণ করে। সত্যি হলো, সব বয়সের মানুষ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছেন। তবে বৃদ্ধ এবং আগে থেকে যারা হাঁপানি, ডায়াবেটিস এবং হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত, তাদের সংক্রমিত হবার সম্ভাবনা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব বয়সীকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।